গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজ হচ্ছে মহালয়া, তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও, আর শুধু আজকের দিন কেন, এই বছরের দুর্গাপুজোর প্রত্যেকটা দিন তোমরা সবাই পরিবারের সাথে খুব খুব মজা করে কাটাও, খুব আনন্দ করে কাটাও। তো সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠেছি, সকাল কি ভোরবেলা, 4:45 অ্যালার্ম দিয়েছিলাম, 4:45 অ্যালার্ম বেজেছে, কালকে ঘুমিয়েছি আমি পুরো দুটো। ব্লগটা এডিট করছিলাম, এডিট করে আমি যখন মানে শুতে এসেছি তখন দেখলাম 2 বাজে। তো এবার তখন অ্যালার্ম দিচ্ছি, তো আমি ভাবছি যে ঘুম ভাঙবে তো উঠতে পারবো, তো যদিও জানি চিন্তা নেই বাবা ঠিক ডেকে দেবে। তো হ্যাঁ, তাই 4:45 অ্যালার্ম বাজলো, ওই 2-3 মিনিট উঠছি উঠছি করে পুরো 5টার সময় উঠলাম। উঠে বাবা উঠলো, তারপর ব্যালকনিতে গিয়ে 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম, এত সুন্দর লাগছিল ভোরটা, পাখির আওয়াজ, আর অন্যান্য দিনের তো মানে এতটা সকালবেলা তো ওঠা হয় না, আর তার থেকেও আমার যেটা মনে হয় যে আজকে যেহেতু মহালয়া সেজন্য ভোরবেলাটা মানে অন্যান্য দিনের থেকে একটুখানি অন্যরকম। তো তারপর গোপালদেরকে ঘুম থেকে তুলেছি, মা প্রত্যেক দিন ওদেরকে ঘুম থেকে তোলে, আজকে আমি ওদেরকে তুলে দিয়েছি। তো ওদেরকে তুললাম ঘুম থেকে, তারপর মহালয়া শুনছিলাম সবাই মিলে, তারপরে 7টা যেই বাজে, এত সকালবেলায় যে কি রোদের তাপ, মানে রোদের দিকে তাকানো যাচ্ছে না, আর গঙ্গায়ও তো ভালো ভিড় হয়ে গেছে, আমরা যদি আরেকটু সকাল সকাল আসতাম ভালো হতো। কিন্তু আজকে ভালোই বেশ, আমি যখন 5টার সময় উঠেছি, 4:45 অ্যালার্ম দেওয়া ছিল, 5টার সময় উঠেছি, কিন্তু 5:30-6টার থেকেই দেখছি বাইরে খুব আলো। আর যেহেতু মহালয়া, প্রত্যেক বছর আজকের দিনে বাবা গঙ্গায় আসে সকালে তর্পণ করতে, আর বাবার সাথে আমি আর মাও এসেছি। তো আমি আর মা গঙ্গার পাড়ে যে শিব মন্দির রয়েছে সেইখানে বসে থাকবো, আর বাবা গঙ্গা স্নান করে তর্পণ করে তারপরে আসবে, তারপরে একসঙ্গে বাড়ি যাব। আমরা যখন এসেছিলাম সেই সময়টাই খুব একটা বেশি ভিড় কিন্তু গঙ্গায় ছিল। সোজা নেমেছিলে না? হ্যাঁ, ওই সাইড গুলোতে কাদা রয়েছে। যাওয়ার সময় যতটাই রোদ ছিল, ফেরার সময় মেঘলা মেঘলা ওয়েদার করেছে। আমি একদম সিঁড়িটার কাছে দাঁড়িয়েছিলাম, হাওয়া দিচ্ছে। হ্যাঁ, যাওয়ার সময় একেবারে আমরা এখান থেকে কচুরি নিয়ে যাচ্ছি, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ছোলার ডাল এখন বাজে প্রায় 10:30, সেই জন্য একেবারে বাইরে থেকেই আমরা টিফিনটা কিনে নিয়ে তারপর বাড়িতে গিয়ে খাবো। যদিও এখানে বসে খেলেও হতো, কিন্তু এত গরম লাগছিল মনে হচ্ছিল কি যে কতক্ষণে বাড়ি যাব। চা খেতাম না, সকালবেলা চা খেয়ে গেছিলে আমি আর তুমি, রোদে বেরিয়েছি না, এই কালো জিরে দিয়েছি, মানে ঘুম পাচ্ছে। হ্যাঁ, কচুরি গুলো দেখতে বেশ ভালো লাগছিল, কচুরি আর কি যেন বলে ছোলার ডাল না। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, কচুরি আর তার সাথে ছোলার ডাল বাবাকে দিই। প্রথমে আমরা গঙ্গার পাড়ে একটা কচুরির দোকানে গেছিলাম, এবার সেখানে ভাবলাম কি যে একবারে খেয়ে তারপরে আসবো, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। তো তারপরে সেখানে বলছে যে অনেক দেরি হবে, মানে
মোটামুটি সময় লাগবে, সেজন্য ওখান থেকে চলে আসলাম। কারণ বাবার আবার সুগারের ওষুধ রয়েছে খাওয়ার পরে, সেজন্য বাড়িতেই একেবারে আমাদের পাড়ার মোড়ের দোকান থেকে নিয়ে চলে আসলাম। মানে এখান থেকে ফার্স্ট টাইম আমি খাচ্ছি এই দোকানে, যে কচুরি করে আমরা জানতামই না এই মানে সকালের দিকে। তো কচুরি আর তার সাথে ছোলার ডাল, কী রোদের তাপ, মানে রোদে তাকানো যাচ্ছে না। এসে শুধুমাত্র চেঞ্জ করে এখন ব্রেকফাস্টটা করি, তারপরে আবার ফুল আনতে যেতে হবে। ফুলকপিগুলো ফ্রিজে থাকার পরেও কি অবস্থা গো মা, পাতাগুলো সব এরকম হলুদ হলুদ হয়ে গেছে, পাতাগুলো ফেলে দেবে তো? কদিন হয়েছে এনেছি, অনেক দিন হয়ে গেছে। তুমি আর বাবা যেদিনকে লাস্ট বাজারে গেলে একসাথে সেদিন মঙ্গলবার, তাহলে আজকে কি কি হবে? আজকে ফুলকপি চালতার ডাল। হ্যাঁ চালতা দিয়ে ডাল, তোরা তো খাবি, তোদের জন্য কেন আমি খাবো? আজ যেহেতু মহালয়ার অমাবস্যা তাই সব মন্দিরেই তো পুজো হচ্ছে, তাই বাবা ভাবছিল যে জবার মালা হয়তো আজকে আর পাওয়া যাবে না, তাহলে রজনীগন্ধার মালা বা অন্য গাঁদা ফুলের মালাই আনতে হতো তার আমার জন্য। আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে, তো তারপরে মা গেছিলো ফুল আনতে, মানে আমারই যাওয়ার কথা ছিল। তারপর মা বলছে যে না তুই থাক বাড়িতে, আমি গিয়ে নিয়ে আসছি। কিন্তু মা এসে বললো যে হ্যাঁ জবার মালা ফুল বেলপাতা সব কিছুই মা নিয়ে এসছে। আর আমি স্নান করতে যাওয়ার আগে কাকিমা এসেছিলো গোপালদের জন্য মিষ্টি দিতে, মহালয়া সেই কারণেই গোপালদেরকে মিষ্টি দিয়ে গেল, তারপরে আমি স্নান করতে গেলাম। আমি স্নান করে পুজো দিলাম, আর মার এদিকে সব রান্না কমপ্লিট, তাই তো? সব মানে আছে তো, নিরামিষ আমাদের আজকে, তোমরা সিদ্ধ দিয়েছি আর চালতা দিয়ে ডাল। হ্যাঁ চালতা দিয়ে ডাল করেছি বাবার জন্য সিদ্ধ ডাল, সকালবেলায় আমি চালতা কাটতে দেখেছি মাকে। আর ফুলকপি আলুর তরকারি দেখাচ্ছি তো। আচ্ছা এই যে কুমড়ো সিদ্ধ, চালতা দিয়ে ডাল, টক হয় না চালতা দিয়ে ডাল করলে? হ্যাঁ বাবুকে জিজ্ঞেস করো, লোকটা আমাদের এই বর্ষবরে চলেছে বাবু। হ্যাঁ হ্যাঁ অনেক ভিড় ছিল দোকানে। এই হচ্ছে চালতা দিয়ে ডাল, আর এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর বাবা তো ডগ ডাল খায় না, সেজন্য বাবার জন্য ডাল সিদ্ধ। আজকে সেই সকালবেলা 5:45 সময় ঘুম থেকে উঠেছি, এবার তারপর থেকে না আসলে কি বলতো অত ভোরবেলা তো ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, সারা দিন মনে হচ্ছে কি যে একটুখানি ঘুমের দরকার, ঘুমের দরকার, দুপুরবেলাটা লম্বা ঘুম দেবো। আর যেই দিনই ভাবে দুপুরে একটু বেশিক্ষণ ঘুমাবো সেদিন দুপুরে কোনো না কোনো কাজে মানে ঘুমটা ঠিক হয় না। আজকে আবার মানে আমার স্নান হয়ে গেছিলো, আমি স্নান টান করে পুজো দিয়েছি, এর মধ্যেই আমাদের আউটসাইডের আর কি ওই বাথরুমের সাইডের একটা পাইপে একটুখানি কদিন ধরে প্রবলেম করছিলো, তো সেখানে কাজ হচ্ছিলো এবার বেশ কিছুক্ষণ, আর মাও জল টল কিছু ইউজ করতে পারেনি। তো তারপরে রান্না করেছে মা, তারপর খেয়ে দিয়ে উঠতে উঠতে লেট হয়ে গেছে, মানে বাবা ওই দাঁড়িয়ে ওখানে কাজ টাজ দেখছিল, এবার বাবাও আসতে লেট করেছে সেই জন্য খেয়ে দিয়ে উঠেছি। তো বেশিক্ষণ একটা ঘুমাতে পারিনি, তাড়াতাড়ি একটু মানে আধ ঘন্টার মতন একটু ঘুমালাম। তো উঠে এখন আমি রেডি হচ্ছি, কারণ আমি আর মা এখন বেরোবো। আজকে যেহেতু মহালয়া তো হয়েই গেলো, মানে পুজোর আর কয়েকটা দিন, 2-3 দিন বাকি আছে, যাই এখন কালীবাড়িতে, কালীবাড়ি থেকে ঠাকুরদের জন্য গোপালদের জন্য সব নতুন জামা নিয়ে আসি, কারণ আমাদের নতুন জামা হয়ে গেছে, এবার গোপালদের নতুন জামা আনতেই হবে। তো সেইগুলোকে নিয়ে ফার্স্টে যাবো হচ্ছে মোর সুপার মার্কেটে, আজকে শনিবার, তো মা বলছে যে চল ওখানেও যাই, যদি কোল্ড ড্রিঙ্কস ওল্ড্রিঙ্কসের ওপর কিছু অফার টফার থাকে তাহলে ওটা নিয়ে, তারপর সেখান থেকে যাবো কালীবাড়ি। কারণ এরপরে আবার একটুখানি ঘর টর তো সাজাতে হবে পুজোর আগে, আমি অলরেডি এই ঘরের জানলা দরজাগুলোর পর্দাগুলো খুলছি, মা বলছে যে আমি রেডি হতে হতে, মা রেডি হয়নি এখনও, মা বললো যে তুই তো রেডি হয়ে গেছিস, আমি শুধু চেঞ্জ করবো, তুই চটপট করে পর্দাগুলো সব খুলতে থাক। তো সেই জন্য আমি পর্দাগুলো খুলছি, এবার শুধু চেঞ্জ করে বেরোবো, তারপর আবার এসে বাকি কাজ হবে। গতকাল হয়ে গেছে অনুষ্ঠান পুজো, হ্যাঁ মন্দিরে গতকাল পুজো হয়েছে, কারণ সকালে যখন আসলাম বাবা আমাকে দেখালো যে প্রসাদ দেওয়া হচ্ছে। চলে এসছি আমরা মোর সুপার মার্কেট, কতদিন পরে আসলাম এই রাস্তাটাতেই আসলাম কতদিন পর। এ কি কোথায় যাচ্ছ? ও মা বাইরে থেকে দেখছে কি অফার রয়েছে, চলো চলো ভেতরে যাই। কোনটা নেবে মা, লিমকা না ফান্টা? ইচ্ছে তো করে সব একটা করে নিয়ে যাচ্ছে। বাবাকে জিজ্ঞেস করবো, বাবা তো বলবে ফান্টা নিতে। ফোন করতে দেখো এতটা কম কেন, দেখছি মাপ ঝোপ করতে হবে।
মা কালীবাড়ি না বড় বাজার? না আমি ভাবছি তোমাকে বড় বাজারেই চলাবে। বড় বাজারে যাবে? দেখি যদি পছন্দ না হয়। ঠিক আছে। হ্যাঁ তারপর তাহলে ওই সাইডের গলিটা দিয়ে বেরিয়ে কালীবাড়ি চলে যাব। চলে এসেছি শ্যামনগর বড় বাজার। এখান থেকে যদি সব ঠাকুরের জামাগুলো পেয়ে যায় তাহলে আর কালীবাড়িতে যাব না, আর যদি না পাই তাহলে তো আবার কালীবাড়ি যেতে হবে। মা মালাগুলো দেখো, দুর্গা ঠাকুরের সব মালা। রয়েছে মা ধুতি, ওই তো ওই তো সিল্কের ধুতিগুলো রয়েছে মা। এই এইটা আর কি কালার আছে দেখো, এই হলুদই। এইটারই তো বড়, এটা আরেকটু আগে বাড়িতে আসতাম, 9:30 বাজে, আমাদের পাশের পাড়ায় এত সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, মানে কি বলবো, মহিষাসুর মর্দিনী হচ্ছিল। দেখে মনে হচ্ছে না সত্যি আজকে মানে অষ্টমী নবমী এরকম, পুরো রাস্তাটা একদম গম গম করছে। আমরা যাওয়ার সময় মানে শুনেছি মাইকে যে সুন্দর প্রোগ্রাম হচ্ছে, তো এবার তখন যদি যেতাম না, আমরা আবার অতটা গেছি, মোর সুপার মার্কেটে গেলাম, তারপর কালীবাড়িতে গেলাম, অনেক জায়গায় গেলাম, বড় বাজারে গেলাম, বড় বাজার থেকে 2-3টে জামা কেনা হয়েছে ঠাকুরের, তারপরে আবার গোপালের জন্য বাকি ছিল। হ্যাঁ বলছে যে শেষ হয়ে যাচ্ছে, আনার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে, তোমাদের আরও আগে আসা উচিত ছিল। তো তারপরে সেখান থেকে আসার সময় আবার আমাদের ফিডার রোডেও দোকান রয়েছে, সেখান থেকে কিনলাম ঠাকুরদের সব জামা, দেখাবো তোমাদেরকে। তো তারপরে ওইখানে গেছিলাম, বাড়িতে এসে চেঞ্জ করে নিলাম, যদি আরেকটু তাড়াতাড়ি যেতাম তাহলে আরও বেশিক্ষণ প্রোগ্রাম দেখতে পারতাম, খুব সুন্দর হচ্ছিল অনুষ্ঠানটা। যাই হোক বাড়িতে তো আসতেই হবে, অনেকটা রাত হয়ে যাচ্ছে যেহেতু, কিন্তু পুজো চলে এসছে তো এখন রাস্তাঘাটে দেখে মনেই হচ্ছে না যে মানে 9:30 বাজে, মনে হচ্ছে না সন্ধ্যে 6:30-7 বাজে, এত ভিড়। বাড়িতে এসে মা একটু মাথাটা যন্ত্রণা করছে বলে মা নিজের জন্য চা করলো, আমার জন্য হাফ কাপ চা করলো। মা যখনই চা খায় আমার জন্য হাফ কাপ এই যে ছোটো কাপে চা করে। আমি এখন আর বিস্কুট খাবো না, 10টা বাজে এখন বিস্কুট খাবো, বলে একটু পরে তো ভাত খাবো। এদিকে মা বাড়িতে এসে বললে না চাউমিনটা সিদ্ধ, আচ্ছা চাউমিন সিদ্ধ করে জলটা ঝরে গেছে ভালোভাবে, আর কড়াইয়ের মধ্যে আলু দিয়ে কেওড়া চাল দিয়েছে না, বাবার ওদিকে চাউমিন খাওয়া হয়ে গেছে। বাবা বললো আজকে চাউমিনও নাকি দারুন মা, পুরো ফাটাফাটি হয়েছে খেতে। মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আসো ফ্যানের তলায় বসে চাউমিন খাই। চাউমিনটা এত অসাধারণ খেতে হয়েছে, আমি এর মধ্যে একটু সসও নিইনি, আমিও না মাও না, কারণ সস ছাড়াই এই চাউমিনটা খেতে খুব ভালো লাগে। ভেজ হাক্কা নুডলস যেটা এনেছিলাম ভীষণ সুন্দর টেস্ট। গুড মর্নিং এভরিওয়ান, আজকে নেক্সট ডে, গতকাল রাত্রেবেলায় ঘুমিয়েছি, তারপর আজকে সকালবেলা উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ কালকে সেই 4:45 সময় উঠেছি, সেই থেকে মানে শুধু দৌড়া দৌড়ি, কালকে দিনটা খুব আর কি চাপের মধ্যে দিয়ে গেছে, তো সেই জন্য রাত্রেবেলা আর তোমাদের সাথে কথাও বলতে পারিনি, ভিডিওটা শেষও করতে পারিনি। এখন উঠলাম, উঠে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হলাম, চা খাবো, আর তার সাথে হচ্ছে ভিডিও এডিট করতে বসবো। তাহলে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।